স্মরণে রবীন্দ্রনাথ, মননে রামকৃষ্ণ বিবেকানন্দ, এই আখ্যায়িকায় সবাইকে স্বাগত। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী। বঙ্গ হৃদয়ের আজ বড় গর্বের দিন। কবিগুরু আমাদের জগৎগুরু ভগবান শ্রী রামকৃষ্ণ, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ আমাদের আমাদের বলে গর্ব অনুভব করছি, কিন্তু এ আমাদের সংকীর্ণতা নয়। বিশ্বজনীন উদার ভাবের অনুসারে আমরা তোমার মাঝে অসীম, তুমি তাই আনন্দের। আধ্যাত্মিক ত্রয়ীকে সাষ্টাঙ্গ প্রণাম। পূজনীয় মাতাজিদের আমার ভক্তি ও শ্রদ্ধাবনত প্রণাম, শ্রদ্ধাবনত প্রণাম বিশ্বকবি রবিপদে। কৃতজ্ঞতাপূর্ণ প্রণাম জানাই অধ্যাপিকা ডক্টর চিন্ময়ী নন্দী মহাশয়াকে। আর আমাদের পাঠচক্রের সাথে একজন সবসময় দিদি প্রতিনিয়ত এই রকম অনুষ্ঠানের সফলতা প্রার্থনা করেন, শুভ দিদিকেও আমাদের প্রণাম জানাই। উপস্থিত যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হবেন, সবাইকে আমাদের পাঠচক্রের পক্ষ থেকে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। স্বামী বিবেকানন্দ পাঠচক্র ভারতীয় সংস্কৃতি চর্চার ও আরাধনার একটি ক্ষেত্র। ভারতীয় সংস্কৃতির উৎস বেদ। স্বামী বিবেকানন্দের ভাষায় শ্রীরামকৃষ্ণ বেদ, বেদান্ত এবং তার প্রতিপাদ্য লক্ষ্যের জীবন্ত ভাষ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা ও গান বেদ তথা উপনিষদের শ্লোকের বাংলা রূপান্তর। এইরকম কবিতা ও গান কথার পালায় আমাদের হৃদয়ের প্রণতি জানাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, হৃদয়ে রঞ্জিত করব আধ্যাত্ম চেতনায়। বিশ্বকবি জগৎগুরু ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে তার অনবদ্য ভাব ও ভাষায় প্রণতি জানিয়েছেন। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখলেন, আধুনিক কালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, সেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলেরই মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে, তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্রভাবে বিচিত্র ত্যাগে ফলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে, তখনই শক্তি দিয়েছে। সেই শক্তির পথ কেবল এক ঝোঁকা নয়, তা কোনো দৈহিক প্রক্রিয়ার পুনরাবৃত্তির মধ্যে পর্যবসিত নয়, তা মানুষের প্রাণ মনকে বিচিত্রভাবে প্রাণবান করেছে। বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পাই, তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে, আঙুলকে নয়। শান্তিনিকেতনের উপাসনায় যে আধ্যাত্মিক ভাবকে রবীন্দ্রনাথ ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছেন, কখনো উপনিষদ, কখনো গীতা, কখনো বা বুদ্ধদেব বা যীশুখ্রিস্টের বাণী উদ্ধৃত করে, তাকে অনেক সংহত, অনেক গভীর, অনেক মনোহর রূপে পাই তার কোনো কোনো কবিতায়। তাকেই আরো নিবিড় নিটল রূপে, আরো হৃদয়গ্রাহী রূপে পাই যখন সেই ভাব সঙ্গীত রূপে আত্মপ্রকাশ করে।
রবীন্দ্রনাথের ভাব ভাষা সুরের ত্রিবেণী সঙ্গমে অবগাহন করে মনে হয় পরম একটা কিছু পাওয়া গেল। যথার্থ ভাবগ্রাহী রসিকরা বিশেষ করে পূজা পর্যায়ের গানগুলিকে শুধু একটা সাময়িক ভালো লাগা বা সাময়িক সান্ত্বনা পাওয়ার মাধ্যম হিসেবে দেখেন না, বরং তার মধ্যে দৈনন্দিন জীবনের লাভ ক্ষতি, সুখ দুঃখ, আশা নিরাশার ঊর্ধ্বে বিরাজিত যে নিত্যধাম, শান্তিধাম, আনন্দধাম, তার সন্ধান পেয়ে তারা কৃতার্থ বোধ করেন। তোমারে করে আজ জীবনের ধ্রুব তারা, তোমারে করে আজ জীবনের ধ্রুব তারা, এসো মুহূর্তে আর কভু হব না গো পথ হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথামি যাই না তুমি প্রকাশিত থাকো, যেথামি যাই না তুমি প্রকাশিত থাকো, আফুল নয়ন জালে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সাদা মনে জাগিতেছে সঙ্গ কনে, তিলে কো অন্তর হলে নাহি রে ফুল কিনারা, তব মুখ সাদা মনে জাগিতেছে সঙ্গ কনে, তিলে কো অন্তর হলে নাহি রে ফুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে দিদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে দিদি, অমনীয় মুখ হেরে সরমে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এসো মুদ্রে আর কভু হব না গো পথ হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভালোবাসতেন, নিজে গাইতেন এবং শ্রীরামকৃষ্ণ দেবকে গেয়ে শোনাতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লেখিত মোট 6টি রবীন্দ্রসঙ্গীত শ্রীরামকৃষ্ণ সকাশে গেয়েছেন নরেন্দ্রনাথ। আমি তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা তার মধ্যে একটি। এই গানটি দুবার গেয়ে শুনিয়েছেন শ্রীরামকৃষ্ণকে। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের
আধ্যাত্ম চেতনা সম্পর্কে শুনবো আমাদের ছোট বন্ধু অমিতেশের কাছ থেকে। অমিতেশ, শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজির শ্রীচরণে আমার প্রণাম জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানাই। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক চেতনার সম্পর্কে কিছু বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, লেখক, নাট্যকার, চিত্রকার, দার্শনিক, সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আধ্যাত্মিক সাধন হলো অরূপের সাধনা। আধ্যাত্মিকতা আমাদের চেতনা ঈশ্বরের সঙ্গে যুক্ত করে, এর মাধ্যমে তার আনন্দ রূপ আমরা প্রত্যক্ষ করি। রবীন্দ্রনাথ সন্ন্যাসী বা সাধক ছিলেন না, তিনি ছিলেন কবি। তবে তার সমগ্র রচনার মধ্যে আধ্যাত্মিকতা প্রকাশিত হয়েছে। তিনি উপনিষদের আদর্শে যাত্রা শুরু করে মানবতার পথে নিজের জীবন পরিচালিত করেছিলেন। রবীন্দ্রনাথ তার ছেলেবেলা কাহিনীতে লিখেছেন, বড় বছর বয়সে গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে মনে হতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আদি অন্তে যিনি আছেন, তিনি আমাদের মনে চৈতন্য প্রেরণ করেছেন। রবীন্দ্রনাথের এই আধ্যাত্মিকতা এবং বিশ্ব মানবতার প্রতি আন্তরিক সম্পর্ক আমাদের মনে এক নতুন চেতনার প্রকাশ ঘটায়, যাহা আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক। নমস্কার। সংক্ষিপ্ত অথচ অতি সারগর্ভ কথা শুনলাম। এবার আমরা কবিতা শুনব। ধ্যান, অঙ্কশ্রী সাসমল। নমস্কার। ধ্যান রবীন্দ্রনাথ ঠাকুর। কাল চলে আসিয়াছি, কোনো কথা বলিনি তোমারে, শেষ করে দিনু একেবারে আশা নৈরাশ্যের দ্বন্দ্ব, ক্ষুব্ধ কামনার দুঃসহ ধিক্কার। বিরহের বিষণ্ন আকাশে সন্ধ্যা হয়ে আসে, তোমারে নিরখি ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া অনন্তে ধরিয়া। নাই সৃষ্টিধারা, নাই রবি শশী গ্রহ তারা, বায়ু স্তব্ধ আছে, দিগন্তে একটি রেখা আঁকে নাই গাছে। নাই কো জনতা, নাই কানাকানি কথা, নাই সময়ের পদধ্বনি, নিরন্ত মুহূর্ত স্থির দণ্ড পল কিছুই না গনি। নাই আলো, নাই অন্ধকার, আমি নাই, গ্রন্থি নাই, তোমার আমার নাই, সুখ দুঃখ ভয় আকাঙ্ক্ষা বিলুপ্ত হলো সব, আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব। তোমাতে সমস্ত লীন, তুমি আছো একা, আমি হীন চিত্ত মাঝে একান্ত তোমারে শুধু দেখা। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধ্যান কবিতাটিতে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক অনুভবের একটি বিরল চিত্র ফুটে ওঠে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পূর্ব পরিচিত ঘর, নরেন্দ্র দুখানি গান গাইলেন, ঠাকুর সমাধিস্থ। কন্যাগরের ভক্তেরা ঠাকুরের সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর চুপ করিলেন দেখিয়া তাহারা গাত্রোত্থান করিতেছেন। ভবনাথ বলছেন, আপনারা বসুন না, এর সমাধি অবস্থা। কন্যাগরের ভক্তেরা আসন গ্রহণ করিলে নরেন্দ্র গাহিতেছেন, দিবানিশি করিয়া যত হৃদয়তে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করিছি, দিবে আগমন দিবানিশি করিয়া যত হৃদয়তে রচেছি আসন, জগৎপতি হে কৃপা করি
হে থাকি করিবে আগমন দিবানিশি করিয়া যত অতিশয় বিজনে থাই কোলা হলো কিছু হে থাই অতিশয় বিজনে থাই কোলা হলো কিছু হে থাই হৃদয়ের নিভৃত নীলয় করেছে যতনে প্রখালয় বাহিরের দীপরূপী তারা নাশে থাই করো ধারা তুমি করিবে শুধু দে সে থাই কিরণ দূরে বাসনা চাপ দূরে প্রমোদ কোলা হ দূরে বাসনা চাপ দূরে প্রমোদ কোলাহ বিষয়ের মান অভিমান করেছে সুদূরে পলায়ন কেবল আনন্দ বসি সে মুখে নাই একটিও কথা তোমারি সে পুরোহিত প্রভু করিবে তোমারি আরাধন নীরবে বসিয়া বিরাজ চরণে দিবে সে অশ্রুজন নীরবে বসিয়া আমিরা চরণে দিবে সে অশ্রুজন দুয়ারে জাগিয়া রবে কামুদিয়া সচল দুনয়ন দিবানিশি করিয়া যত হৃদয়ে তেরছেছি আসো জগতপতি হে কৃপা করি হে থাকি করিবে আগমন দিবানিশি করিয়া যত শ্রীম জানাচ্ছেন গানটির শেষে ঠাকুর ভাবাবেশে নিচে নামিয়া মেঝেতে নরেন্দ্রের কাছে বসিলেন। 1885 সালের 27 অক্টোবর শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ভজনানন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথ পরপর দুটি গান গাইলেন। গান দুটির পরে ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলিলেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম, এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ ঘটিতে পারে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? মাস্টার উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া করজোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্য শূন্য, মন বুদ্ধি
অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ, আর সে মানুষ নয়। নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে। একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে কি মুখ হেরিয়ে এ আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, প্রেম উৎস উথলিল আজি একে সুন্দর শোভা, একে সুন্দর। বলো হে প্রেমময় হৃদয় রোশামি, কি ধনু তোমারে দিব উপহার। বলো হে প্রেমময় হৃদয় রোশামি, কি ধনু তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ রহো রহো তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লও। হে নাথ একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে এ কি মুখ হেরিয়ে এ আজি মোর ঘরে আইল হৃদয় নাথ, প্রেম উৎস উথলিল আজি একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা, একে সুন্দর শোভা। এবার আমরা আমাদের পরম শ্রদ্ধেয়া ডক্টর চিন্ময়ী নন্দী মহাশয়কে অনুরোধ করব স্মরণে রবীন্দ্রনাথ মননে রামকৃষ্ণ বিবেকানন্দ এই বিষয়ে আলোকপাত করবার জন্য। অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণ দেব, জগজ্জননী মা শারদা ও যুগদিশারি স্বামী বিবেকানন্দ চরণে আমার কোটি কোটি ভক্তি বিনম্র সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তার চরণেও আমার কোটি কোটি সাষ্টাঙ্গ ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি এখনো করোনা থেকে পুরোটা মুক্ত হতে পারিনি, যতটা পারবো বলবো। এখন আমাদের আর যে রবীন্দ্রনাথ আর ঠাকুরমা স্বামীজি এদের যে এটা ভাবটা যে একই রকম ছিল আধ্যাত্মিকতা সম্পর্কে, সেটা নিয়েই আজকে আমার বলাটা বলবো আর কি গানের মাধ্যমে। এখন প্রথমে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে আমরা দেখি যে ঠাকুরমা স্বামীজির জীবন বাণী আদর্শ এগুলো আমাদের যেমন বারবার স্মরণ মনন করতে হয়, সেরকম বারে বারে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু আমাদের চলার পথে পথ দেখান। সেই জন্যে আমরা স্মরণে মননে ঠাকুরমা স্বামীজির সঙ্গে রবীন্দ্রনাথও কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ঠাকুর বলেছেন, তুমি জানো বা না জানো তুমি রাম, তো প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছেন। স্বামীজি বলছেন, ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। আর মা বলছেন যে সকলের মধ্যে আমি রয়েছি, ঠাকুর রয়েছি, মা নিজে বারবার করে বলেছেন। এই প্রসঙ্গে মনে পড়ে যায় মা যখন একবার জয়রামবাটি থেকে
কলকাতায় আসবেন সেই সময় একদিন বেড়ালদের উপদ্রবে জ্ঞান মহারাজ বেড়ালগুলোকে মারতে শুরু করলেন। মা সেটা দেখে এত কষ্ট পেলেন, তখন মা জ্ঞান মহারাজকে মা বললেন, জ্ঞান আমি তো চলে যাব কলকাতায়, তুমি বাবু ওদের জন্য দুটি করে চাল নিও, ওদের একটু খেতে দিও, তা নাহলে ওরা কার বাড়ি গিয়ে খাবে, তারা গাল পাড়বে। তখন জ্ঞান মহারাজ তাতেও যখন নিশ্চিন্ত হচ্ছেন না বা হ্যাঁ না বলছেন না, তখন মা বলেছিলেন, ওদের মধ্যেও আমি আছি জ্ঞান, তার মানে বেড়ালের মধ্যেও মা আছেন, সেটা মা বলে দিচ্ছেন। এইভাবে ঠাকুর সকলের মধ্যে আছেন, কিন্তু আমাদের কি মুশকিলটা কোথায়? আমরা খুঁজে বেড়াই, আমরা এ মন্দির ও মন্দির খুঁজে বেড়াই, হ্যাঁ বিভিন্ন ধর্মস্থানে যাই, এগুলো দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আমার হৃদয়ের মধ্যে যে তিনি আছেন বসে সেটাই যেন আমরা জানি না। ঠাকুর মা স্বামীজি আমাদের এই এই কথাটাই বলছেন, ইজ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, স্বামীজি বারবার বলছেন কেন, প্রত্যেকের মধ্যে দেবত্ব রয়েছে। আর এখানে রবীন্দ্রনাথ তাই গান গেয়ে উঠেছেন, আমরা খুঁজে যেন অন্য কোথাও না বেড়াই। রবীন্দ্রনাথ বলছেন, আমি শুধুবেলায় গাইছি কারণ হারমোনিয়াম বাজানোর মতো আমার অবস্থা নেই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে, চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসা সকল আগা সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে, যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, তুমি মোরানন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার সুখের গানে, দূর দিয়েছো তুমি আমি তোমার গান, গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মানে আমরা চারদিকে ঘুরে বেড়াচ্ছি, আমাদের হৃদয়ের মধ্যেই তিনি রয়েছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। ঠাকুর মা স্বামীজিরও এই বক্তব্য ছিল, তাকে খোঁজো নিজ অন্তঃপুরে। তারপরে আমরা জানি যে ঠাকুর তারপরে এটায় আমরা জানি যে আমরা সকলকে ভালোবাসতে গেলে আমাদের যেন কষ্ট হয়, সকলের মধ্যে তিনি আছেন এইভাবে সকলকে ভালোবাসতে হবে। আর কি বলছেন ঠাকুর, বলছেন যে মা বলছেন ঠাকুরের সংসার ভালোবাসায় গড়ে উঠেছে, ঠাকুর বলছেন ভালোবাসা ভালোবাসা সব, আর মা স্বামীজি বলছেন ঠাকুর ঠাকুর হলেন ভালোবাসার মূর্ত বিগ্রহ, আর ঠাকুর যেমন আমাদের ভালোবাসতেন আমি যেমন তোদের ভালোবাসি, তোরা তেমন জগৎটাকে ভালোবাসত দেখি, তাহলে পুরো পৃথিবীটাই পাল্টে যাবে। আর স্বামীজির এই ভালোবাসার কথা আমরা শুনি, আর তারপরে আমরা এটাও জানি যে স্বামীজি যখন ঠাকুরের কাছে আসতেন, মা যে ঠাকুরের কিরকম একটা নেশায় পেয়েছিল স্বামীজিকে অবজ্ঞা করা, যাতে স্বামীজি আর ঠাকুরের কাছে আসেন কিনা দেখার জন্য। ঠাকুর স্বামীজির স্বামীজির সঙ্গে কথাও বলেন না, তাও স্বামীজি রোজ আসেন। এক মাস এরকম দেখার পর ঠাকুর স্বামীজিকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে নরেন, তোকে তো আমি
এখানে একটা কথাও বলি না, তুই যে এখানে আসিস তোর সঙ্গে আমি একটা কথাও বলি না, তবু তুই কেন আসিস? তখন স্বামীজি বলেছিলেন, ঠাকুর আমি তো আপনাকে আপনার সঙ্গে কথা কইতে এখানে আসি না, আমি আসি আপনাকে ভালোবাসি বলে, আমি আসি আপনাকে ভালোবাসি বলে। কথাটা শুনে ঠাকুর কেঁদে ফেলেছিলেন। দেখো বিষয়ী লোকেরা কত কারণে আসে আমার কাছে, আর নরেন আসে শুধু আমায় ভালোবাসি বলে। এই ভালোবাসার অভাবেই আমাদের সংসার ভেঙে যাচ্ছে। মাকে একবার কোয়ালপাড়ার মহন্ত মহারাজ এসে মাকে বলছেন, মা আপনি আর এই ছেলেদের এত ভালোবাসবেন না, তো ব্রহ্মচারীদের আপনি এত ভালোবাসেন বলে, এরা আর আপনাকে ছেড়ে কোয়ালপাড়া যেতে চায় না, কাজ করতে চায় না, আমার খুব অসুবিধে হয়। মাকে যেমন শেল বাঁধলে ছুঁড়ে মারলে যেমন বুকে বিঁধে যায়, মার যেন তেমন হলো। মা উফ করে উঠে বললেন, সে কি গো, তুমি আমায় ভালোবাসতে বারণ করছো? ভালোবাসাই যে আমাদের আসল, ঠাকুরের সংসার যে ভালোবাসায় গড়ে উঠেছে, ভালোবাসতে বারণ করছো, ওটা আমি পারবো না বাবা। মানে এইরকম ভাবে মা ঠাকুরমা স্বামীজি আমাদের শেখাচ্ছেন ভালোবাসা, ঠাকুরের মতন ভালোবাসা, মূর্ত প্রতিমূর্তি ভালোবাসার। মাও বলছেন ঠাকুরের সংসার ভালোবাসায় গড়ে উঠেছে, আজকের দিন আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা তবেই হবে, আমরা রামকৃষ্ণ দূত ভাই বোন যেন আমরা সকলে সকলকে ভালোবাসতে পারি। আমাদের মধ্যে যে ঘৃণা অহংকার হিংসে বিদ্বেষ আছে সেগুলো যেন চলে যেতে পারে। এই প্রসঙ্গেও আমি আর একটা গান ছোট করে গাইছি, যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে, যাই যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে, চিত্ত মম যখন যে থাকে, ছড়া যেন দেয় সে তম ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে, বাহিরের ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মন গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে, হে বন্ধু মোর এ অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, চকলিয়াত বেজে উঠু সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে, দায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। আমার শেষ নিবেদন, আমরা এখন ভোগ বিলাস বাড়ি গাড়ি টাকা কড়ি গয়নাগাটি এসব নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা যেন ভগবানকে রেখে আমাদের কাছে এসে আনতে হবে, পৌঁছতে হবে এটা ঠাকুরের কাছে, সেই যেন বিয়েটাই আমাদের চলে যাচ্ছে ক্রমশ। এটা আমাদের মা বলছেন, ঠাকুরকে ডাকো, কুটিনাটি বিষয়ে মনকে বিচলিত করো না। কুটিনাটি বিষয়ে মনকে বিচলিত করলে ওটা যে ঠাকুরকেই ভুল হয়ে যাবে,
আমাদের ঠাকুরকে ভুল হলে মায়ের তাতে কি, সেটা কিন্তু নয়। মায়ের তাতে খুব কষ্ট হচ্ছে, খুঁটিনাটি বিষয়ে মনকে বিচলিত করলে ও যে ঠাকুরকেই ভুল হয়ে যাবে। আর ঠাকুর বলছেন যে মন ঠাকুর ঈশ্বরকে দিয়েছো তার বাজে খরচ করো না, কথাটা মাও বলেছেন যে মন ঠাকুরকে দিয়েছো তার বাজে খরচ করো না। আমরা ঠাকুরকে দিই, আমরা ঠাকুরের বই পড়ি, জপদান করি, দীক্ষা নিই, তাও তার বাজে খরচ করে ফেলি। আজকে আমাদের সেই দিন যেন আমরা বাজে খরচ না করি, আমাদের যেন লক্ষ্য থাকে ওই যে ঈশ্বর দর্শনী মনুষ্য জীবনের উদ্দেশ্য, এই লক্ষ্য যেন আমাদের লক্ষ্য চ্যুত যেন আমরা না হই। আমরা আর বেশি কথা বলে আমি সময় নেই, আর বেশি আমি বলতে চাই না, কিন্তু অনেক কথা বলার আছে যে আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি, মানে আমরা যেন মনুষ্যত্ব হারিয়ে ফেলছি আমরা। হ্যাঁ, আহার নিদ্রা ভয় আর বংশ বিস্তার যেমন পশুদের আছে, আমাদের যেন আমাদেরও যেন সেইটাই হয়ে দাঁড়িয়েছে। তা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সবসময় একটা ব্যাকুলতা চাই, আমাদের সবসময় একটা ভেতর থেকে একটা আরতি চাই, শরণাগতি চাই, আমাদের যেন তা ঠাকুরের জন্যে ঈশ্বরের ঈশ্বরকে পাওয়ার জন্য যেন একটা ব্যাকুলতা থাকে। এই এখানে রবীন্দ্রনাথ গেয়ে উঠেছেন, যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ংে স্বপনে, তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ংে স্বপনে, এ সংসারে রাতে আমার যতই দিবস কাটে, আমার যতই দুয়ার ভরে উঠে তোনে, তবে কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই না পাই স্বয়ংে স্বপনে, যদি আলোস ঘরে আমি বসি পথের পরে, যদি ভুলাই স্বয়ং পাতি সযতনে, তবে সকল পথে বাকি আছে সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ংে স্বপনে, যতই ওঠে বাঠে আসি পরে যতই মাঝে পাশি, ওগো যতই গৃহ সাজাই আয়ো জানি, তবে তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ংে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ংে স্বপনে। গানের কথাগুলো এত সুন্দর, যেন ঠাকুরমা স্বামীজির
কথাগুলোই মূর্ত হয়ে উঠেছে। আমাদের ঈশ্বরকে পেতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। টাকা কড়ি গয়নাগাটি বাড়ি গাড়ি কিছুই আমাদের কাজে লাগবে না যদি আমরা তাকে না আনি। এই ব্যাকুলতা আমাদের হৃদয়ে আরতি আমাদের যেন শরণাগত করে ঠাকুর মা স্বামীজি কবিগুরুর চরণে। তারা সুন্দর করে বলেছেন, আমরা আমরা যেন সেগুলো ভুলে না যাই, আমরা যেন আর শেষ নাই যে শেষ কথা কে বলবে, শেষ তো আর করা যায় না। রবীন্দ্রনাথের এর আগে বলেছেন যে রবীন্দ্রনাথ কিভাবে ইয়ে করেছেন স্বামীজিকে, ঠাকুরের কথা বলেছেন, বহু সাধকের বহু সাধনার ধারা দেওয়ানে তোমার মিলিত হয়েছে তারা, দেশ বিদেশের প্রণাম আনি লোটানি সেথায় আমার প্রণতি দিলাম আনি। মানে ঠাকুরের ঠাকুর মা স্বামীজির চরণে রবীন্দ্রনাথ যেমন ভাবে প্রণাম জানিয়েছেন, আমরাও যেন সেইভাবে প্রণাম জানাতে পারি। আর আমরা যেন সব সময় এটাই মনে রাখি যে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বরের সান্নিধ্য লাভ। জপ ধ্যান স্মরণ মনন যাই করি না কেন, আমাদের যেন একটা ইয়ে থাকে, একটা ব্যাকুলতা থাকে, তার তাকে আমরা দেখবো এই জন্মে। তবে একটা কথা কি, শেষে আসার কথা একটা আমাদের মা শুনিয়েছেন। মা বলেছেন, আমাদের অনেক সময় এ হয় তো যে আমরা কিছুই পাচ্ছি না, আমরা এগোতেই পাচ্ছি না, তখন মা কিন্তু বলেছেন, ভয় কি বাবা, সর্বদার তরে জানবে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। বলছেন যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, এই যে মহামারী করোনা অতিমারী, দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন হতাশ হইও না, নিরাশ হইও না, নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। মনে ভাববে আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। আমাদের যেন এই বোধটা থাকে, আমাদের মা আছেন, আমাদের হাতটা তিনি নিশ্চয়ই ধরবেন, তার কোলে আমাদের স্থান নিশ্চয়ই দেবেন। এইভাবে ঠাকুর মা স্বামীজি কে স্মরণ মনন করে, কবিগুরুকে স্মরণ মনন করে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের উপর ঠাকুর মা স্বামীজি ও কবিগুরুর আশীর্বাদ বর্ষিত। আপনাকে আমাদের প্রণাম। ঠাকুর মা স্বামীজির ভাব ভাষা আর রবীন্দ্রনাথ ঠাকুরের সুরের সমুদ্রে আনন্দে অবগাহন করিয়ে এমন অসুস্থতার মধ্যেও আপনি যে আমাদের এরকম একটা আধ্যাত্মিক মননশীলতায় উন্নীত করলেন, তার জন্যে আপনার কাছে আমরা সবাই বিশেষভাবে কৃতজ্ঞ। প্রণাম। কৃতজ্ঞতার কিছু নেই, আমি কিছুই পারিনি, কিছুই পারিনি, কোন রকমে শেষ করেছি। এবার আমরা কবিতা শুনব। শ্রদ্ধেয়া সুদীপ্তা লাহিড়ি মহাশয়াকে অনুরোধ করব, বেনারস থেকে শতপ্রবৃত্ত হয়ে আপনার এই প্রস্তাবে সত্যি আপ্লুত। আমাদের যে ক্লাসগুলি হয় আপনি তার নিয়মিত শ্রোতা, আজকের এই বিশেষ দিনে আপনার অংশগ্রহণে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ আমরা। এবার শুনব কবিতা সাধনা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাধনা কবিতাটি পড়ে শোনাচ্ছি। দেবী, অনেক ভক্ত এসেছে তোমার চরণতলে, অনেক অর্ঘ আনি আমি অভাগ্য, এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। তুমি জানো মোর মনের বাসনা, যত সাধ ছিল সাধ্য ছিল না, তবু বহিয়াছি কঠিন কামনা দিবস নিশি, মনে যাহা ছিল হয়ে গেল আর, গড়িতে ভাঙিয়া গেল বার বার, ভালোই মন্দে আলোই আধার গিয়েছি মিশি, তবু ওগো দেবী নিশি দিন করি পরাণ পণ চরণে দিতেছি আনি, মোর জীবনের সকল শ্রেষ্ঠ সাধের ধন ব্যর্থ সাধন খান, ওগো ব্যর্থ সাধন খান, দেখিয়া হাসিছে স্বার্থ কুফল সকল ভক্ত প্রাণী,
তুমি যদি দেবী পলকে কেবল করো কটাক্ষ স্নেহ সুকমল একটি বিন্দু ফেলো ভালো আখি জল করুণা মানি সব হতে তবে সার্থক হবে ব্যর্থ সাধন খানি দেবী আজি আসিয়াছি অনেক যন্ত্রে শোনাতে গান অনেক যন্ত্র আনি আমি আনিয়াছি ছিন্নতন্ত্রী নীরব ম্লান এই দিন বিনা খানি তুমি জানো গো করি নাই হেলা পথে প্রান্তরে করি নাই খেলা শুধু সাধিয়াছি বসি সারা বেলা সতিকবার মনে যে গানের আছিল আভাস শীতান সাধিতে করেছি নুয়াস সহিল না সেই কঠিন প্রয়াস ছিড়িল তার স্তবহীন তাই রয়েছি দাঁড়াই সারাটি ক্ষণ আনিয়াছি গীতহীনা আমার প্রাণের একটি যন্ত্র বুকের ধন ছিন্ন তন্ত্রী বিনা ওগো ছিন্ন তন্ত্রী বিনা দেখিয়া তোমার গুণীজন সব হাসিছে করিয়া ঘৃণা তুমি যদি কুলে তুলি তোমার শ্রবণে উঠিবে আকুলি সকল গীত সঙ্গীত গুলি না ছিল যে আশাই ফুটাই ভাষায় ছিন্ন তন্ত্রী বিনা দেবী এ জীবনে আমি গিয়েছি বসি অনেক গান পেয়েছি অনেক ফল সে আমি সবার বিশ্ব জনারি করেছি তার ভরেছি ধরণী তর যার ভালো লাগে সেই নিয়ে যা যতদিন থাকে ততদিন যশ অপযশ পুরায় বেড়াক ধুলার মাঝে বলেছি যে কথা করেছি যে কাজ আমার সে নয় সবার সে আজ ফিরেছি ভ্রমিয়া সংসার মাছ বিবিধ সাজে যা কিছু আমার আছে আপনার শ্রেষ্ঠ ধন দিতেছি চরণে আসি অকৃতকার্য অকথিত বাণী ও গীত গান বিফল বাসনা রাশি ও গো বিফল বাসনা রাশি হেরিয়া আজিকে ঘরে ঘরে সবই হাসিছি হেলার হাসি তুমি যদি দেবী লহ করো পাতি আপনার হাতে রাখো মালা গাথি নিত্য নবীন রবে দিন রাতি সুবাসে ভাসি সকল করিবে সফল করিবে জীবন আমার বিফল বাসনা রাশি জয় মা। আজকের শিরোনাম স্মরণে রবীন্দ্রনাথ মননে রামকৃষ্ণ বিবেকানন্দ আপনার কবিতা চয়নে যথার্থ রূপ পেয়েছে। সাধনার চরম পরাকাষ্ঠা শ্রীরামকৃষ্ণ বহিয়া নয়ন জল নিশিদিন করি পরাণপণ কতকগুলি শব্দবন্ধে মননে মূর্ত হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণ। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম তথা বিশ্ব দেবতাকে একেবারে আপন করে নেওয়া তাকে হৃদয়ের দেবতা রূপে দেখা পূজা পর্যায়ের গান ও কবিতায় কবিতা ও সঙ্গীত এমন একটি মাধ্যম যেখানে শব্দের স্বল্প পরিসরে ভাবের ব্যাপ্তি ও গভীরতা হৃদয়ের চরম আরতি ও আত্মনিবেদন সম্ভব। বিশেষত পূজা পর্যায়ের সঙ্গীত রচনা উপলক্ষে রবীন্দ্রনাথের বিশ্ব দেবতার প্রতি প্রেম গভীর থেকে গভীরতর হতে লাগল। মহাসিংহাসনে বসে শুনিছো হে বিশ্ববিদ মহাসিংহাসনে বসে শুনিছো হে বিশ্ববিদ তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত মহাসিংহাসনে বসে শুনিছো হে বিশ্ববিদ মন তেরো মৃত্তিকা হয় ক্ষুদ্র এই কণ্ঠ লয়
ठोलोवे आमी ओ दुआरे दाबो हुए छे उपनीत महासिंहा शने बसी शुनी छो हे विशोपित किछु नाही चाही देव के बालो दर्शन मागे तुम्हारे सोना गीत ऐसे ताहारी लागे किछु नाही चाही देव के बालो दर्शन मागे तुम्हारे सोना गीत ऐसे ताहारी लागे गाहे जे था रोमी शोषी से शाभा माझे वोषी गाहे जे था रोमी शोषी से शाभा माझे वोषी एकांते गाईते चाहे हे भगवते रुचि महासिंहासने बसि सुनिछो हे विश्वपित तुम्हारी रुचित छन्दे महान विशेष गीत महासिंहासने बसि सुनिछो हे विश्वपित महासिंहासने बसि उन्नीस बचर बयसे लेखा रवींद्रनाथेर एई संगीतटिओ श्यामपुकुर बाटीते 1885 ख्रीष्टाब्दे 24 अक्टोबर श्रीरामकृष्ण सकाशे गेयेछिलेन नरेंद्रनाथ। नरेंद्रनाथ सेदिन 6 गान गेयेछिलेन, तार मध्ये দুটি রবীন্দ্র সঙ্গীত, অপরটি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। প্রথমেই আমরা গানটি শুনেছি। সাধারণ মানুষের জীবনে কোনো কোনো ক্ষেত্রে একটি বা একাধিক মৃত্যু তার জীবনকে পঙ্গু করে ফেলে। শোকাহত হয়ে মানুষ অনেক সময়ে কর্তব্য ভ্রষ্ট হয়ে যায়। জীবনটা তার কাছে একটা দুর্বিষহ বোঝার মতো মনে হয়, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে তা ঘটেনি। মৃত্যু তাকে মর্মান্তিক আঘাত দিয়েছে, কিন্তু তার জীবনকে অচল করতে পারেনি। তার বারংবার নিষ্করুণ আঘাত তাকে জীবন সম্বন্ধে বীতশ্রদ্ধ করতে পারেনি, বরং তা তাঁর জীবনকে সমাহিত ও গভীরতর করেছে। অনুভূতির নব নব দ্বার তার সম্মুখে উন্মোচিত করেছে। কাদম্বরী দেবীর মৃত্যুর পরে তার অভিনব অনুভব সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখলেন, এই দুঃসহ দুঃখের ভিতর দিয়া আমার মনের মধ্যে ক্ষণে ক্ষণে একটা আকস্মিক আনন্দের হাওয়া বহিতে লাগিল। তাহাতে আমি নিজেই আশ্চর্য হইতাম, জীবন যে একেবারে অবিচলিত নিশ্চিত নহে, এই দুঃখের সংবাদেই মনের ভার লঘু হইয়া গেল। সাধারণ মানুষের পিতৃসত্তার সঙ্গে রবীন্দ্রনাথের পিতৃসত্তার মৌলিক পার্থক্য তুলনাহীন। শোকজনিত হৃদয়ক্ষত গভীর হলেও তাঁর ঋষিসুলভ দৃষ্টিকে কখনো আবিল করতে পারেনি। প্রিয় কনিষ্ঠ পুত্র শমীন্দ্রর মৃত্যু উপলক্ষে কন্যা মীরা দেবীকে রবীন্দ্রনাথ চিঠিতে লিখলেন, যে রাত্রে স্বামী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্ব সত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও পিছনে যেন না টানে। যাও রে অনন্ত ধামে মোহ
माया पाशुरी दुख आधार जेथा किछुई नाही जरा नाही मरण नाही शोक नाही जे लोके के बोली आनंद स्रोत चली छे प्रवाही जाओ रे अनंत धामे अमृत निकेतने अमर गण लोइबे तोमा उदार प्राणे देव ऋषि राज ऋषि ब्रह्म ऋषि जे लोके ध्यान भोरे गान करे एकताने जाओ रे अनंत धामे ज्योतिर्मय आलये शुभ्र से चिरविमल पूर्ण किरणे जायो जे था दान व्रत सत्य व्रत पूर्णवान जाओ वत्स जाओ से देव सदने जाओ रे अनंत धामे मोह माया पाशुरी दुख आधार जेथा किछुई नाही খুব সুন্দর গেয়েছো, খুব ভালো হয়েছে। এবার পূজনীয় মাতাজির কাছে আমাদের অনুরোধ শুনব মাতাজির কাছ থেকে। প্রতি সপ্তাহে আমাদের ক্লাস শোনার সৌভাগ্য লাভ করছি আমরা, তাতে প্রায় রবীন্দ্রনাথের উদ্ধৃতি শুনি। কি সাবলীল ভাবে রবীন্দ্রনাথের আধ্যাত্ম বিষয়ের সংযুক্তি ঘটিয়ে বিষয় বস্তুকে সরসতা দান করেন। আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত মাতাজি। দেখুন আবার রবীন্দ্রনাথ আবার এই ক্লাসে যেটা বলি সেটা বলতে বলতে এসে যায়, শুধু রবীন্দ্রনাথকে নিয়ে আমি তো বিশেষ কখনো বলিনি, যেন যদি কিছু মানে আমার প্রকাশের কিছু ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন। যা আজকে হলো রবীন্দ্র জয়ন্তী, তো রবীন্দ্রনাথ একটা না খুব সুন্দর কথা আছে ওটা দিয়ে আমি শুরু করি, যেটা শঙ্করী প্রসাদ বসু সমকালীন ভারতবর্ষ বলে ওনার আছে না, স্বামী বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ, ওনার একটা বিখ্যাত বই আছে অনেকগুলো খণ্ডে, তো সেখানে উনি একটা কথা বলছেন এক জায়গায় ওনার সপ্তম খণ্ডে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বলে একটা ওনার আর্টিকেলটার নাম, তো সেখানে বলছেন যে রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ খুব তাড়াতাড়ি জন্মে গেছেন, মানে সমসাময়িক, তো এক দেড় বছরের তফাতের মধ্যে এরা দুজন এসে গেছে একই জায়গায় একই স্থানে। তো যেরকম এই দুটো সূর্য পাশাপাশি যখন ওঠে না তখন কাউকেই আমরা একজন মানে দুটো সূর্য একসাথে হলে কাউকে আলাদা করে বোঝা যায় না, যখন এরকম ভাষাতেই যে সমসাময়িকতা ধুলি ঝড় কাটিয়ে যখন দূর থেকে আমরা দেখবো তখন দেখবো যে রামকৃষ্ণ সাম্রাজ্যে রামকৃষ্ণ সভায় যে সভা যে সভার আচার্য হলেন বিবেকানন্দ আর তার সভাকবি হলেন রবীন্দ্রনাথ। এটা হলো ওনার শঙ্করী বাবুর কথা। তো আজকে আমাদের যেটা আছে সেটা হলো স্মরণে রবীন্দ্রনাথ আর মননে রামকৃষ্ণ বিবেকানন্দ। এখন এইটা কথাটা বিশ্লেষণ করলে কিন্তু এইরকমই দাঁড়ায় যে মানে রবীন্দ্রনাথকে স্মরণ করলাম, মনে করে নিলাম রবীন্দ্রনাথকে, তার ওনার একটা লাইন ধরলাম আর কি, একটা কবিতার লাইন ধরলাম, তারপর সেটার মানে খুঁজতে স্বামীজির কাছে যেতে হবে, তাই তো মনন করতে হবে ঠাকুর আর স্বামীজিকে ধরে, মানেটা এরকম দাঁড়ায় যে স্বামীজি মানে স্বামীজির আলোয় রবীন্দ্রনাথ,
ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের আলোয় রবীন্দ্রনাথ, আজকের আমাদের আলোচ্য বিষয় এটা। এখন আরেকটা কথা, আমি যেহেতু আজকে খুব কম সময় না, আমি শুধু একটুখানি বলছি, রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের একটা মৌলিক তফাত আছে। যদিও মানে আপনি অসংখ্য উদ্ধৃতি দিতে পারেন, হ্যাঁ, মানে স্বামীজির বই থেকে ধরে ধরে বা বোধ হয় প্রত্যেক চ্যাপ্টারে আপনি রবীন্দ্রনাথের গান খুঁজলে একটা না একটা লাইন পেয়ে যাবেন যে ঠিক এইভাবে উনি একটা লিখেছেন বা একটা কবিতা। কিন্তু দুজনের একটা মৌলিক পার্থক্য আছে, সেটা হলো স্বামীজি হলেন বার্তাবহ, ঔপনিষদিক বার্তাবহ। রবীন্দ্রনাথ কিন্তু ঔপনিষদিক বার্তাবহ নন, রবীন্দ্রনাথ কবি। একটা মানুষের জীবন, আমাদের যে জীবন, এই সাধারণ মানুষ, আপনাকে আধ্যাত্মিক তত্ত্বে যেতে হবে না, অতি সাধারণ একটা জীবন, সেই জীবনটাকে কি করে পূর্ণ মনুষ্যত্ব দান করা যায় সেইটার খোঁজ আপনি রবীন্দ্রনাথের মধ্যেই পেয়ে যাবেন। তার জন্য অন্য কোথাও অন্য কারুর কাছে যেতে হবে না। আমি এইটুকু বুঝি যে আর কিছু দরকার নেই, তোমার কর্মযোগ দরকার নেই, জ্ঞানযোগ দরকার নেই, ভক্তিযোগ দরকার নেই, ঈশ্বর উপাসনা দরকার নেই, কিছু দরকার নেই। তুমি শুধু একটু রবীন্দ্রনাথ পড়ো, দুটো লাইন মুখস্থ রাখো, তোমার ওই দুটো লাইনকে তুমি নিজের মধ্যে রাখো, তাহলেও তোমার সেই একই মনুষ্যত্বের বিকাশ হবে যেটা স্বামীজি বলছেন মনুষ্যত্বের বিকাশ, সেটার জন্য রবীন্দ্রনাথও মানে হয়ে যায় এনাফ। তার জন্য শুধু আধ্যাত্মিকতাটা কিন্তু রবীন্দ্রনাথের, আমার মনে হয় না রবীন্দ্রনাথ আধ্যাত্মিকতার মধ্য দিয়ে যাবার জন্য কিছু বলেছেন বলে। কেন বলছি, রবীন্দ্র সাহিত্য যারা পড়েছেন না, রবীন্দ্রনাথ কিন্তু স্বামী ঠাকুর বলতে না, পাঁচ ফুলের আমার ডালি, ঠাকুর এটা খুব বলতেন, আমার পাঁচ রকম ফুল, বা কিন্তু পাঁচ রকম ফুলের মধ্যে সব ফুলেরাই কিন্তু ঈশ্বরমুখী, এরা কেউ অন্যমুখী নয়, তাই না? রবীন্দ্রনাথের সমস্ত গানই যে ঈশ্বরমুখী বা সবকিছুই যে ঈশ্বরের অনুসন্ধান করছে এরকম কিন্তু নয়, তাই না? কিন্তু আরো একটা কথা আছে যে যে কোনো গানকে উনি এমন, যে কোনো গান, যে কোনো লেখা, যে কোনো জিনিসকে আপনি ঈশ্বর আয়িত করতে পারেন, এইরকম একটা রবীন্দ্রনাথের মধ্যে আছে, যার জন্য এত সুন্দর এই যে পূজা পর্যায়ের গানগুলো যদি আপনি ঠিক বিশ্লেষণ করে করে পড়েন, এগুলো সব যে সত্যি সত্যি পূজা পর্যায়ে তা কিন্তু না, এগুলো অনেকগুলোই প্রেমিক প্রেমিকাকে বলছে, প্রেমিক কি প্রেমিকা প্রেমিককে বলছে। যেমন খুব সহজে ওই গানটা বলা যায়, চরণধরিতে দিও গো আমার, তাই না? এটা তো পূজা পর্যায়ের একটা বিখ্যাত গান, চরণধরিতে দিও গো আমারে, নিও না নিও না সবাই, জীবন মরণ সুখ দুঃখ নিয়ে বক্ষে ধরিব যাওয়া। এটা আসলে কিন্তু পরিশোধ বলে একটা নাটক আছে রবীন্দ্রনাথের, ওই নাটকে শ্যামা বলছে বজ্রসেনকে, নায়িকা বলছে না, এই কিন্তু এটার মূল। কিন্তু সেই গানকে এত সুন্দর করে বলা আছে যে আপনি অনায়াসে নিবেদনের শ্রেষ্ঠ ভঙ্গি নিতে পারেন। এইখানেই না মানে স্বামীজির আলো দিয়ে যদি আমরা রবীন্দ্রনাথকে দেখি, সেটা হচ্ছে এইটা, রবীন্দ্রনাথ যেমন বলতেন না যে যে স্বামীজি যেটা বলতেন যে কর্মযোগে আমরা পড়ি না যে প্রত্যেকের তার নিজের ক্ষেত্রে প্রত্যেকেই মহৎ, যেমন যে গান গাইছে তার কাছে তার গানই পূজা, যেমন নটির পূজা রবীন্দ্রনাথের, যে নৃত্য করছে নটি তার পক্ষে তার নাচই পূজা, তেমনি যে মানুষ ভালোবাসে, যে প্রেমিক তার পক্ষে তার প্রেমই পূজা। এই যে আঙ্গিক না, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজস্ব, আমার যেটা মনে হয়, ঠিক এইভাবে অন্যত্র আমরা পাবো না, অন্য কোথাও কিন্তু এইরকম ভাবে আমরা পাবো না যে একটা প্রেমিকা প্রেমিককে যে কথা বলছে সেটা আপনি ঈশ্বরের উদ্দেশ্যে অনায়াসে নিবেদন করতে পারেন, এইরকম অঞ্জলি আর কিছু দিয়েছে বলে আমার আমার জানা নেই। কিন্তু ওই উদ্দেশ্যে গানটা লেখা হয়েছে, একটা নায়িকা নায়ককে বলছে, উনি তো জানেন তো পরিশুদ্ধ পড়াই আছে বোধহয় সবাই, ওই একজন জনপদ কল্যাণী ছিলেন তো শ্যামা, তো উনি ওটা বলছেন যে বিকায় বিকায় দিন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, এইটা কিন্তু পরিষদে বলছেন শ্যামা বজ্রসেনকে। সেই গান এত সুন্দর যে আমার জীবনটাকে তুমি গ্রহণ করো, এই এই হিসাবে আমরা অনায়াসে পূজা পর্যায়ে তাকে নিয়ে নিয়েছি, কিন্তু এই এইটা সেই হিসাবে লেখা ছিল না, অথচ এটাকে সেই রকম পর্যায়ে নিয়ে যাওয়া যায়, নিয়ে গেছেন গুরুদেবের লেখার এমন সুন্দর ভঙ্গি যে সেটা আমরা অনায়াসে সেদিকে নিয়ে যেতে পারি। এরকম বহু আপনি উদ্ধৃত, এইরকমও বহু উদ্ধৃত উদ্ধৃতি দেওয়া যায় যে যেখানে প্রেম আর পূজা এক হয়ে গিয়েছে। সেই জন্য রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথের মূল যেটা বিষয় সেটা হলো আপনাকে মানুষ করে গড়ে তোলা, আপনি মানুষ একটা ঠিক ঠিক মানুষ, সে ঈশ্বরমুখী হোক বা না হোক, সে আধ্যাত্মিক জীবনে যাক বা না যাক, আধ্যাত্মিক উন্নয়ন তার কতটা হবে সেটা জানা যায় না সবসময়, আমরা বুঝতে পারি না, কিন্তু একটা মানুষ
ঠিক ঠিক মানুষের যে সমস্ত গুণ, তার স্নেহ প্রেম দয়া মায়া, তার নিজের সহানুভূতি, তার একটা সত্য পবিত্রতা, এই যে সব গুণগুলো যেগুলো আমরা মানে সুকুমার বৃত্তিগুলো, এগুলো একটা পরিপূর্ণ একটা মানুষ গড়ে তোলার জন্য রবীন্দ্রনাথের যথেষ্ট একটা খুব সুন্দর কমেন্ট আছে, ওই ওনার মন্তব্য আছে বুদ্ধদেব বসুর যে এই দেউলে যুগে শুধুমাত্র রবীন্দ্রনাথকে বিশ্বাস করলেই আমরা এই দেউলে যুগে মনুষ্যত্বের চিহ্নটুকু রেখে যেতে পারি। তো এই রবীন্দ্রনাথের ক্ষেত্রে এইটাই সবচেয়ে বড় জিনিস। আর যেটা একটুখানি আমি আলোচনা করি, রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিকতা যেটা আমরা বলছি, এটাও একটা ঠিক কথা যে চিন্ময়ী যেগুলো বলছেন যে অসংখ্য উদ্ধৃতি দেওয়া যায় রবীন্দ্রনাথের কথা আর মা ঠাকুর স্বামীজির মানে ঝুড়ি যত চাই তত পাওয়া যাবে এরকম। শুধু তাই না, এটাও আছে যে আমার মনের যা ভাব, আপনার মনের যা ভাব, প্রত্যেক বাঙালি অর্থাৎ বাঙালিদের যারা রবীন্দ্রনাথ চর্চা করে এদের প্রত্যেকের মনের বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থার বিভিন্ন ভাব গুরুদেবের লেখা থেকে আপনি তুলে আনতে পারেন। তিনি এমনই অন্তর্যামী ছিলেন যে তার লেখার থেকে আপনি দুটো লাইন নিজের মনোভাব প্রকাশ করার জন্য অনায়াসে তুলে আনতে পারেন। হ্যাঁ, তো এই এইরকম একটা যে জীবন, সেই জীবনের কিন্তু আজকে জন্মদিন। এটা আজকের দিনটা বিশেষ করে এই জন্য স্মরণীয়, এটা রবীন্দ্রনাথের জন্মদিন। আমার মানে একটা কথা আছে না যে রবীন্দ্রনাথের আবির্ভাব পৃথিবীর ইতিহাসে এক মহা ঘটনা, এমন ঘটনা বারবার ঘটে না। রবীন্দ্রনাথের আবির্ভাব পৃথিবীর ইতিহাসে এক মহা ঘটনা, এমন ঘটনা বারবার ঘটে না। কোনো কবির কাছে তার পরিবার তার দেশ এত আনুগত্য পায়নি যত রবীন্দ্রনাথের কাছে পেয়েছিল। বিভিন্ন কবিদের জীবন যদি আপনারা দেখেন তাদের জীবন অন্যরকম, তারা নিজেকে নিয়ে থেকেছে, গুরুদেব কিন্তু তা না, তার নিজের ছেলেকে পড়াতে গিয়ে তিনি শান্তিনিকেতন সৃষ্টি করে দিচ্ছেন। এই যে ছেলেরও পড়া সব সব কিছুর ব্যবস্থা করছেন, তার স্ত্রী মারা গেল, নিজের সংসার দেখেছেন সবকিছু, ওনার জীবনটা একটা পরিপূর্ণ পরিবার পুরো আনুগত্য পেয়েছে গুরুদেবের কাছে। তো এই এই পরিবারকে যিনি পুরো আনুগত্য দিয়েছেন, দেশকে দিয়েছেন, আবার যা তার যা লেখা, তার যা সৃষ্টি, তার নাটক, তার ইত্যাদি ইত্যাদি চিত্রনা চিত্র শিল্প সাহিত্য সব দর্শন সব দিকে তিনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আবার তার মধ্যে তিনি একজন সফল জমিদার। মানে এই রকম একটা মানুষের জীবন আমরা আজকে, তার সম্বন্ধে কি বলা যায় বলুন, একটা মানুষ, তাকে কিন্তু আমরা ভগবান বলছি না, স্বামীজিকে আমরা শিবের অবতার বলি, ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম বলি, রবীন্দ্রনাথ অবতারটা অবতার কিছু নন, উনি তো একজন মানুষ। সেই মানুষ কত দূর পূর্ণতা পেলে এই অবস্থায় যেতে পারে, তাই না? যে যে যেদিকে তিনি হাত দিচ্ছেন সেদিকে তিনি নিজের সবটা দিচ্ছেন, সেদিকে কিন্তু মানে ওনার ভাইদের যে জীবন আপনারা যদি পড়েন, উনি কিন্তু সবচেয়ে ভালো জমিদারি দেখেছেন, গুরুদেবের জমিদারি সবচেয়ে ভালো পালন করেছেন, উনি প্রজাপালন সবচেয়ে ভালো রবীন্দ্রনাথ করতেন, অথচ তার লেখা কিন্তু তাতে বিঘ্নিত হতো না। তার যে উচ্চ উচ্চ স্থানে তার অবস্থান, তার মনের অবস্থান, সেখান থেকে তো তাকে নামতে হতো না, সবসময় নেমে থাকতেন তা না। খুব সুন্দর এগুলো বলতে ওনার লেখার মধ্যে কতগুলো থাকে না, বলছেন মুখে যে আমি আমার মনকে সুইচ অফ করে দিই, যখন অন্য অপ্রাসঙ্গিক কথা আসে আমি আমার মনকে সুইচ অফ করে দিই, সে নিজের কাজে চলে যায় আর আমি সামনে বসে শুনতে থাকি। মানে এই এই যে একটা জীবনকে গড়ে তোলা, নিজের জীবনটাকে শুধুমাত্র আধ্যাত্মিক দিক না, একটা সাধারণ মানুষের জীবন পূর্ণভাবে গড়ে তোলা, যে স্থানে তুমি আছো যে অবস্থায় তুমি আছো সেখানেই তুমি মহৎ। এই স্বামীজির যেমন আছে যে ম্যান ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন, আর স্বামী রবীন্দ্রনাথের হচ্ছে দুর্লভে জগতের ব্যর্থতম প্রাণ, তাই না? এই এইটা হলো রবীন্দ্রনাথের মানে মানুষের প্রতি অসীম ভালোবাসা, কিংবা বলা যেতে পারে সবচেয়ে বেশি মানুষকে না শ্রেষ্ঠত্বের সম্মান উনি দিয়েছেন। এটা আরেকটা প্রসঙ্গ করলে এখানে ভালো, যে রবীন্দ্রনাথের না শুধু স্বামীজি যেমন বলেছেন ম্যান ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন, রবীন্দ্রনাথের আরো একটু আমার মনে হয় আরো এগিয়ে যাওয়া এটা, যে উনি বলছেন যে যা কিছু আমরা যা কিছু অনুভব করি, যা কিছু দেখি, সেটা সৌন্দর্য হোক এমনকি সত্য পর্যন্ত, একটা মানুষ যদি না থাকে বিশ্বে তাহলে কিন্তু এর কোনো সত্য বলেও কিছু থাকে না। যারা ওই আইনস্টাইনের রবীন্দ্রনাথের একটা সংলাপ আছে না কথোপকথন, সেখানে আইনস্টাইন ওনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি বলতে চাইছো যে আকাশের শুকতারাটা, সারা পৃথিবীতে যদি মানুষ কেউ না থাকে তাহলে শুকতারাটা কি থাকবে না, আকাশে চলে যাবে? তো গুরুদেব উত্তর দিচ্ছেন শুকতারাটা থাকতে পারে, কিন্তু যে শুকতারা সেটা বলবার জন্য কেউ তো থাকবে না। তো উনি আবার উত্তর দিচ্ছেন ঠিক আছে, তোমার সৌন্দর্য বোধের জন্য মানুষের দরকার, মানলাম, মানুষ
সৌন্দর্য মানুষ ছাড়া কেউ উপলব্ধি করবে না বা তার পরিবেশ গুলো আর কেউ উপলব্ধি করবে না, সেজন্য ওটা ঠিক আছে। কিন্তু তা বলে সত্য তো অসত্য হয়ে যায় না, সুখ তারা তো কিছু থাকবে। তো রবীন্দ্রনাথ উত্তর দিচ্ছেন যে সুখ তারার অবস্থানটা মানুষের চৈতন্যের উপর নির্ভর করে, সত্য মানুষের চৈতন্যের উপর নির্ভর করে। তুমি যেমন, তুমি সেই রকমই জগৎকে দেখবে। তোমার চোখে ওটা সুখ তারা, তুমি মানুষ, তোমার চোখে ওটা সুখ তারা, ওটা অন্য কোনো প্রাণীর চোখে সুখ তারা তো নয়, সে তার মতো করে দেখবে। তাহলে এই যে ওনার যে ভাব, মানে ঠিক এই কথাটা, এটা ইংরেজিতে আছে না, বাংলাটা করলে এইরকমই দাঁড়ায় যে প্রত্যেক ব্যক্তির তার নিজস্ব চৈতন্য দ্বারা এই জগৎকে দেখে। আমি একরকম ভাবে এই জগৎকে দেখি, আর একজন আরেক রকম ভাবে দেখে, আবার মনুষ্যেতর প্রাণী আরেক রকম করে দেখে। এই পৃথিবীতে চাঁদ সুন্দর কিনা, আকাশ সুন্দর কিনা, তার পবিত্র কিছু আছে কিনা, আমরা রবীন্দ্রনাথ করে আনন্দ পাচ্ছি কিনা, বা যা কিছু, যা কিছু সুকুমার বৃত্তি আছে, যা কিছু সুন্দর আছে, সবকিছু মানুষের অনুভবের মধ্য থেকে আসছে। তাই এই শ্রেষ্ঠ হচ্ছে পৃথিবীর কেন্দ্রে বা বিশ্ব সৃষ্টির কেন্দ্রে হচ্ছে মানুষ। সে মানুষ যদি না থাকে তাহলে এই সংসারে কিছুই নেই, বিরাট বিশ্বে আর কিছুই নেই। যদি মানুষ না থাকে, অনুভব করার কেউ না থাকে, তাহলে বিশ্ব সৃষ্টি একেবারে ব্যর্থ হয়ে যায়। ওই এটার একটা ওনার কবিতাও আছে না, সে আমি বলে একটা কবিতা আছে, ওইটা বলেই আমি শেষ করি। এইটা হলো রবীন্দ্রনাথের যে মানে ওনার যে মূল বার্তা, আমি যেটুকু অনুভব করি উনি যেটা বলেছেন সেটা হলো এই, আর এইটারই সাধনা। ওনার লেখা যেগুলো আছে সেগুলো সোজাসুজি তোমরা ঈশ্বর সাধনা করবো কি করবো না এই নিয়ে কিন্তু অত বেশি কিছু না, ঠাকুরের ঠাকুর না মানে অন্যরকম। নির্জলা একাদশী বলতে না, সন্ন্যাসী নির্জলা একাদশী, ঠাকুর হচ্ছেন শুধুই ভগবান। হ্যাঁ, সেখানে আর দ্বিতীয় কিছু নেই। রবীন্দ্রনাথের কিন্তু মানে অসংখ্য পূজা পর্যায়ের গান যেমন আপনি দিতে পারবেন, তেমন ওইগুলোও দিতে পারবেন, যে কি চৈত্র সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলে মিথ্যাকার, এগুলোও তো রবীন্দ্রনাথের লেখা, তাই না? সেজন্য রবীন্দ্রনাথের ব্যাপারটা একটু অন্যরকম, সব মিলে একটা পূর্ণ, মানে অনেক কিছু মিলে একটা পূর্ণ মানুষ, পূর্ণ মনুষ্যত্ব। সেই তার মানে আর যেটা বলছিলাম যে তার আবির্ভাব জগতের ইতিহাসে এক মহা ঘটনা। এইরকম একটা, এইরকম একজন কেউ আসতে পারে যিনি অনায়াসে এইরকম লিখতে পারেন, গিজিবিজি যেগুলোকে বলবো এরকমও লিখতে পারেন, আবার অনায়াসে একেবারে চূড়া উপনিষদের বার্তাও দিতে পারেন, এইটা সর্বাঙ্গীন। হ্যাঁ, আবার যেটা যেটাকে আমি গিজিবিজি শব্দটা ঠিক বলা হলো না, মানে যেটা একটু লৌকিক অতি একেবারে সাধারণ যে সমস্ত ব্যাপার সেগুলোকেও না একটা সুন্দর করে তুলেছেন রবীন্দ্রনাথের। হলো সবকিছুতে এটাই যে সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। কবির সম্পর্কে আছে না, নজরুল লিখছেন যে একজন কবি তার জীবনের এটাই মূল, যে কবি হচ্ছে কবি সুন্দরের পূজারী, তো সুন্দরের ধ্যান তার স্তবগানই আমার ধর্ম। তো রবীন্দ্রনাথেরও তাই, যা কিছু উনি করেছেন, যা কিছু লিখেছেন সেটাকে না সুন্দর করে তুলেছেন, তার হাতে পড়ে তার লেখনীতে পড়ে, যা বিষয়টা যাই হোক, যতই সেটা লৌকিক হোক, যতই সেটা তুচ্ছ হোক, সেটাকে একটা পরম সুন্দর করে তুলেছেন, তাই না? সে এটা হচ্ছে তার দেখা, যেটা উনি ওই আইনস্টাইনকে বলেছেন যে তুমি কেমন তোমার দেখার উপর এই জগৎ, সেরকম তার দেখা রবীন্দ্রনাথের দেখা এই সমস্ত সাধারণ বিষয়গুলো একটা পরম সুন্দর রূপ পেয়েছে। আমিতে যে কথাটা উনি বলছেন, আমি লাইনগুলো এরকম আছে, প্রথম একদম শুরুতে এইগুলো আসে যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য তাই এ কাব্য। এইটা হলো রবীন্দ্রনাথের যে মূল কথা, এটা এইটাই, আমার জগৎ আমি সৃষ্টি করি, আমার জগৎকে আমি সৃষ্টি করি, আমার চোখ সবসময় সুন্দর দেখবে, সবসময় মানে কোনো কিছু অসুন্দর সেখানে থাকবে না, যা কিছু আছে যতই সেটা কলুষিত হোক, যতই সেটা খারাপ হোক, হয়তো মানে অন্য যে কেউ দেখলে সেটাকে তার খারাপ লাগবে, রবীন্দ্রনাথের দৃষ্টিতে কিন্তু সেটা অন্যরকম হয়ে যেত। এই এই হচ্ছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সাথে সবকিছুটা সুন্দর করে তোলা। আরেকটা বলা যায়, যেমন ভক্ত দিয়েছে না গীতা, গীতাঞ্জলি, তো উনি শ্রীকৃষ্ণ দিচ্ছেন গীতা আর ভগবান, আর আমরা ভক্তরা ওনাকে, ভক্ত রবীন্দ্রনাথ দিয়েছেন গীতাঞ্জলি, এইরকম একটা ভাব নিয়ে রবীন্দ্রনাথের লেখা লেখাগুলোকে বিচার করা যায় আর কি। যে
শুধু সোজাসুজি উপনিষদ উনি ওই ওই জায়গায় কিন্তু বলছেন না, যেখানে স্বামীজি পৌঁছেছেন আমি যেটুকু বুঝি যে রবীন্দ্রনাথ সাধক, যেমন কবিতা কবি হিসাবে, কবি হিসাবে আমরা স্বামীজি আর রবীন্দ্রনাথকে তো একরকম মনে করি না, রবীন্দ্রনাথের কবিত্ব আর স্বামীজির কবিত্বের মধ্যে পার্থক্য আছে, সেই রকমই সাধক বিবেকানন্দ সন্ন্যাসী বিবেকানন্দের সঙ্গে সাধক রবীন্দ্রনাথের এরকম একটা বিরাট পার্থক্য আছে। রবীন্দ্রনাথ যতটা ভাষায় বলা যায়, আমরা যতদূর বলতে পারি মুখে, ততদূর পর্যন্ত রবীন্দ্রনাথ, আর অবাং মানসে গোচর যা সেখানে স্বামীজি পৌঁছেছেন, সেখানের বার্তা যদি একটু একটু যা পাওয়া যায় সেটা স্বামীজির কাছ থেকে পাওয়া যায়। রবীন্দ্রনাথের কাছ থেকে কিন্তু যতদূর ভাষা যেতে পারে ততদূর উনি গিয়েছেন। আর তার থেকে বড় কথা, রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের জীবনে, রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি যে কোনো দুঃখে যে কোনো সুখে তার কথা, তার গান, তার লেখা, এটা নিয়ে আমরা মানে অনায়াসে মনকে শীতল করতে পারি না, মানে ধরো খুব দুঃখ হয়েছে, কারোর খুব কষ্ট হচ্ছে, তখন গানের কাছে একটা রবীন্দ্রসঙ্গীতের সুন্দর সুর থাকলে সেটা একটা মানে প্রলেপের কাজ করে আমাদের মনের ওপরে, তাই না? তো এই এই সুর যিনি সৃষ্টি করেছেন, এই লেখা যার কাছ থেকে এসেছে, তার মতন আর আমাদের বন্ধুকে, তিনি শ্রেষ্ঠ বন্ধু একজন প্রত্যেক বাঙালির কাছে, বিশেষ করে বাঙালি, বাঙালি না হলে কিন্তু আমার মনে হয় না রবীন্দ্রনাথকে ঠিক ঠিক না, ওরা অনুবাদ গুলো অত সুন্দর হয় না, কবিতার অনুবাদ তো ওই রকম হয় না আর ওভাবে, যেমন যার জন্য এখন আমার যেটা মনে হয় এই যে টপিকটা যে রবীন্দ্রনাথ স্মরণে রবীন্দ্রনাথ আর মননে রামকৃষ্ণ বিবেকানন্দ, এইরকম টপিকটা বাঙালিরা একমাত্র দেবে, অন্য কোনো প্রভিন্স কিন্তু এরকম টপিক দেবে বলে আমার মনেই হয় না, মানে ওরা এইভাবে রবীন্দ্রনাথকে দেখতে শেখেনি, ওরা জানে না যে এইভাবে দেখা যায়, এইভাবে হতে পারে। তো সেই সেই রকম আজকে রবীন্দ্রনাথের শুভ জন্মদিন, আজকে অনেক বেশি বলে ফেলেছি, আমার 5 মিনিট বলার কথা ছিল, ঠিক আছে? তো আজকে তার জন্মদিন। আর আরেকটা কথা শেষে এটা বলতে হয়, আমি না রবীন্দ্রনাথ সম্বন্ধে আলোচনা করার কেউ নই, আমি কিছুই জানি না, আমি ওনাকে বলবার কে, উনি কি কি ভাব নিয়ে কি করেছেন কি না করেছেন আমরা কিছুই জানি না, আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু আসে ওইটা তাতে এইরকম মনে হয়, এইটাই মানে বলতে হয়, আমি এরকম আমি ভেবেছি তিনি কি, তিনি সূর্য, তার চিন্তা তার কি ছিল, তার মনে কি ছিল, কি কি তার প্রকাশ হয়েছে, আমি যেখান থেকে কতটুকু বুঝতে পেরেছি সেটা মানে খুবই তুচ্ছ। তো ওনারই একটা বলা আছে না যে প্রসাদ বলে একটা কবিতা আছে রবীন্দ্রনাথের, যে সেখানে বলছেন যে আমি বিপুল, সূর্য বলছেন আর কি, যে আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশিরটুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। তো আমরা সেই রকমই, আমরা সবাই শিশির বিন্দু, আমাদের মধ্যে তিনি যেমন ভাবে প্রকাশ করেছেন নিজেকে সেইটুকু আমরা বুকে ধরে রেখেছি। আমার কাছে রবীন্দ্রনাথ এইরকমই আমার পরম বন্ধু, আমার যে কোনো সময়ে সুখে হোক দুঃখে হোক তার মতো বন্ধু, তার রচনাবলীর মতো বন্ধু খুব কম আছে। হ্যাঁ, তা ওনাকে ভালোবাসতে গেলে না খুব গভীর মনোনিবেশ করে পড়ারও দরকার নেই, কানের কাছে আস্তে আস্তে মৃদু সুরে হতে থাকলে ওইটাই আমার মধ্যে আমাদের মনকে অন্য জগতে নিয়ে যেতে পারে। ওই সৈয়দ মুস্তফা আলীর একটা কথা আছে না যে রবীন্দ্রসঙ্গীতের সুর ব্রহ্ম স্পর্শ করে, মুস্তফা আলীর একটা এরকম মন্তব্য আছে, রবীন্দ্রসঙ্গীতের সুর ব্রহ্ম স্পর্শ করে। তো রবীন্দ্রসঙ্গীতের সুর সত্যি ব্রহ্ম স্পর্শ করে কি জানি না, তবে আমাদের হৃদয়ের একেবারে অন্তঃস্থল পর্যন্ত স্পর্শ করে, সব সময়ের সাথী, সব সময়ের মানে পরম আনন্দের একটা আকর রবীন্দ্রসঙ্গীত, আমাদের পরম আকন আনন্দের আকর। আর রবীন্দ্রনাথ নিজে পরম বন্ধু, তার তার লেখা, তার গান, তার ছোটবেলার থেকে যবে থেকে আমরা অ আ ক খ শিখেছি তবে থেকে তার সহজপাঠ পড়ে পড়ে আমরা, সহজপাঠ থেকে আজ পর্যন্ত, তিনি ছাড়া তো বিশেষ মানে খুব বেশি সময় তাকে ছাড়া আমাদের কাটেনি জীবনে, সেই জন্য তিনি তো নিরন্তর তিনি আমাদের মধ্যে আছেন। এখন আজকে তার পুণ্যত জন্মতিথি, আমরা সবাই তার মানে তার দেশবাসী বলা তো তার একই ভাষার, এটা তো বহু পুণ্যে, বহু পুণ্যে আমরা তার ভাষায়, তার ভাষাটা আমার মাতৃভাষা, আমি নিজে আমার মাতৃভাষায় রবীন্দ্রনাথের লেখা পড়তে পারি, এটা তো মানে ভগবানের অশেষ কৃপা, সত্যি বাঙালি জন্ম না খুব মানে খুবই একটা পুণ্য জন্ম, জানেন, বহু পুণ্য ফলে এরকম নিজের মাতৃভাষায় কথামৃত পড়া যায়, বহু পুণ্য ফলে রবীন্দ্রনাথের লেখা নিজের মাতৃভাষায় পড়া যায়। তো সেই রকম জন্ম আমরা পেয়েছি, এখন তিনি আশীর্বাদ করুন, তার কৃপা হোক, ঠাকুর মা স্বামীজি সকলের আমাদের উপর কৃপা বর্ষিত হোক, যাতে বাঙালিরা আবার
নিজেদের জায়গাটা ফিরে পেতে পারে, যে জন্ম তারা পেয়েছে, যে উত্তরাধিকার সূত্রে তারা যে বিরাট একটা কি বলবো এটা খাজানা, একটা বিরাট রত্ন ভাণ্ডারের তারা অধিকারী হয়েছে, সেটা বুঝতে শিখুক, বুঝুক মানুষ, আর সেই মতো সেই রত্ন ভাণ্ডার তাদের হাতে আছে, সেটা তারা নিজেরা ব্যবহার করতে শিখুক, তাকে উপভোগ করতে শিখুক, তাকে গ্রহণ করতে শিখুক, তাকে নিজেদের আত্মস্থ করতে শিখুক, এইটাই আমার প্রার্থনা। রবীন্দ্রনাথ স্বামীজি, ঠাকুর, মা সকলের কাছে এই প্রার্থনা যে আমরা যে যে জন্ম তারা আমাদের আমরা পেয়েছি, যে বহু পুণ্য ফলে যে জন্ম পেয়েছি, তার তাদের দেশে জন্মেছি, তাদের ভাষায় কথা বলছি, তাদের লেখা নিজের মাতৃভাষায় পড়ছি, এই এই যে মানে যা পেয়েছি আমরা, এটা যেন আমরা ঠিক ঠিক এর কি পেয়েছি এটুকু অনুভব যেন আমরা করতে পারি। আজকে অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, নমস্কার, প্রণাম। শেষের কথাগুলি আমাদের বঙ্গ হৃদয়ে আত্মস্থ হোক, এটাই প্রার্থনা। আর সব সময় আপনার কাছে যে কোনো বিষয়ে যখন নিবেদন করি, আপনি খুব প্রসন্ন মনে গ্রহণ করে আমাদের প্রত্যাশা আরো বাড়িয়ে দেন, আর সেটারই আজকে আবার পুনরাবৃত্তি ঘটলো। এখন আমরা অন্তিম পর্বে, একথা জোর দিয়েই বলা যায় যে যতদিন বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি থাকবে, ততদিন রবীন্দ্রনাথ থাকবেন, থাকবেন বিশেষ করে গানের মধ্য দিয়ে। আবার তার পূজা পর্যায়ের গানগুলি, যা আমাদের কালাতীত, দেশাতীত এক সত্তার সন্ধান দেয় এবং যা রসোত্তীর্ণ বটে, তার বহু সংখ্যক ও বহু ধরনের গানের মধ্যে আরো বিশেষ করে সেই গানগুলি কালজয়ী হবে বলে মনে হয়। এর একটি বিশিষ্ট প্রমাণ, যা একটু লক্ষ্য করলে ধরা পড়বে, রচনার ন্যূনাধিক শতবর্ষ পরেও তার যেসব গান ভক্ত অভক্ত সকলের প্রিয় এবং স্থান কাল নির্বিশেষে, যা বারবার শুনলেও বা গাইলেও যেন তৃপ্তি হয় না, তাদের অধিকাংশই পূজা পর্যায়ের গান। আরও একটি লক্ষণীয় বিষয়, রবীন্দ্রনাথকে প্রধানত প্রকৃতির কবি বলা হলেও অন্তত সঙ্গীত রচনার ক্ষেত্রে দেখি যেখানে তার প্রকৃতি পর্যায়ের গানের সংখ্যা 300-র কিছু বেশি, প্রেম পর্যায়ের গানের সংখ্যা 300-র কাছাকাছি, সেখানে পূজা পর্যায়ের গানের সংখ্যা প্রায় 700। সংখ্যাকে যদি প্রমাণের একটি সূচক বলে মেনে নেওয়া যায়, তাহলে পূর্বোক্ত তথ্য থেকে এ সিদ্ধান্তে আসা অমূলক নয় যে তার মনোবিনায় স্থায়ী সুর ছিল ঈশ্বর প্রেম।
শেষ নাহি যে শেষ কথা কে বলবে, নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন লেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। আমাদের সবার মন সেই পূর্ণতার অভিমুখে অভিগমন করুক এই প্রার্থনা জানিয়ে একটু কৃতজ্ঞতা স্বীকার করি। আজকের এই স্মরণ মনন দীর্ঘায়িত না করে আধ্যাত্মিকতার সুরটি ধরে রাখার জন্য অনেকের অংশগ্রহণ সম্ভব হয়নি, তাদের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী। বর্তমান এই অতিমারির আবহে আমাদের কিছুটা সময়ও যদি এই বিমর্ষতা আতঙ্ক মৃত্যু ভয় ভুলে এই এরকম একটা স্মরণ মননের মধ্যে থেকে এর থেকে একটা জিনিস থেকে বিচ্যুত আর একটা জিনিসের সাথে যুক্ত, যুক্তটা ঈশ্বর, ঈশ্বর কেন্দ্রিক করে এতক্ষণ আমাদের মনের ভাবনাকে যদি ওইভাবে যুক্ত করে আনন্দ পেয়ে থাকি তাহলে আমাদের এই প্রয়াস সার্থক ও সফল বলে মনে করব। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ভক্ত দেখলে উদ্দীপন হয়। আমরা আজকে যারা এই রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন করলাম খুব আনন্দের কথা, একসাথে এত ভক্ত একত্রিত ছিলাম। শেষে এই প্রার্থনা করি, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, সকলে শুভ দেখুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।